এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সুপারস্টার সাকিব খান যে সিদ্ধান্তটি নিতে তিনি ভয় পাচ্ছেন সেটাকে সাধুবাদ জানানো হচ্ছে এখন ভারতে মুক্তি তিনি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে বলিউডের সিনেমা সাপটা চুক্তিকে কিছুটা আপগ্রেড করে এমন পথে হাঁটছেন বাংলাদেশের সিনেমা হল মালিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালও পাওয়া গেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন দ্য ডেইলি স্টার অনলাইনকে এইসব তথ্য জানিয়েছেন তিনি বলেন এই মুহূর্তে আমাদের দেশে অনেকগুলো হল বন্ধ দর্শক আসছেই না সারা দেশে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কন্টেন্ট সংকট এই কথা অস্বীকার করার উপায় নেই সারা দেশের হল মালিকরা একমত আমরা ভারতের ছবি নিয়ে আসব এর আগে মামলা মকদ্দমা করে পুরনো হিন্দি সিনেমা নিয়ে এসেছি কিন্তু পূর্ণ কোনো সিনেমা আমরা আর আনতে চাই না আমরা চাই বলিউড ও কলকাতার সিনেমা যেদিন মুক্তি পাবে আমাদের এখানেও একই দিনে মুক্তি পাবে করোনা মহামারীতে তো অবস্থা আরও খারাপ সব কিছু বিবেচনা করে বলিউডের সিনেমা আমদানি ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশ হল মালিক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নসাদ বলেন হল বাঁচাতে হলে ভালো ছবি লাগবে এদিকে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান বলেন বলিউডের ছবি আমাদের এখানে মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র অনেক ক্ষতিগ্রস্ত হবে বলিউডের দেড়শো কোটি রুপি বাজেটের ছবির সঙ্গে বাংলাদেশের এত কম বাজেটের ছবি টিকতেই পারবে না যেখানে জাহাজের সঙ্গে জাহাজ বেঁধেই সমানতালে চালানো যায় না সেখানে জাহাজের সঙ্গে কোষা নৌকা বেঁধে আপনারা কম্পিট করতে চাচ্ছেন একটি বড় ধরনের প্রতিযোগিতার সঙ্গে পড়ে যাবে আমাদের চলচ্চিত্র এভাবে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব সাকিব খান আরো বলেন উপমহাদেশের সংস্কৃতির মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য রয়েছে সাংস্কৃতিক মিল থাকলেও বলিউডের ছবি বাজেট অনেক অনেক বেশি আমরা এর ধারে কাছেও নেই হিন্দি ছবির প্রভাবে শ্রীলঙ্কার চলচ্চিত্র হারিয়ে গেছে নেপালের চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের চলচ্চিত্র সেইখানে আমি নিয়ে যেতে কিছুতেই দেব না অভিনেতা চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন আমাদের দীর্ঘদিনের এমনটাই হয়েছে বিষয়টি নিয়ে যেমন বাস্তবতাকে অস্বীকারও করতে পারি না সিনেমা হলগুলো যদি ভালো মানসমত সিনেমা না পায় তাহলে কি করবে সিনেমা হল বন্ধ হয়ে মার্কেট হয়ে যাবে বলিউডের ছবি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দেখি দেখে আসছি এক সময় ডিশের মাধ্যমে দেখেছি এখন হিন্দি সিনেমা মুক্তির পরের দিনই বা দুদিনের মধ্যেই আমরা পাইরেটেড কপি দেখছি বলিউডের সিনেমা দেখা কিন্তু আমাদের থেমে নেই নেটফ্লিক্স হইচুই প্ল্যাটফর্মে আমরা দেখছি তিনি আরো বলেন এখন আমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে আমাদের নিজেদের ভালো ছবি বানাতে হবে পরিচালক অমিতাভ যাও বলেন পৃথিবীতে অনেক অনেক কিছুই হয়েছে ঘটনাই ঘটেছে কিন্তু এরকম সিনেমা এভাবে নিয়ে আসা কোনো বুদ্ধিমানের কাজ হবে না তিনি এখানে শুধু বলিউড কেন ইরানি কোরিয়ান ভাষার ছবিরও মুক্তি দেওয়া হোক তবে সব দেশের ছবির অবশ্যই বাংলা সাবটাইটেল থাকতে হবে আমার ব্যক্তিগত ধারণা আমার দেশের দর্শক সিনেমা হলে বলিউডের চেয়ে ভালো বাংলা সিনেমা দেখতে বেশি পছন্দ করেন নিয়মিত নিয়ম বিষয় কঠোর হতে হবে তাহলে সব ছবি মুক্তি দেওয়া কোনো ব্যাপারই নয় বন্ধুরা আপনাদের কি মনে হয় বলিউডের ছবি আমাদের দেশে পরের দিনই চলা উচিত একই সঙ্গে চলা উচিত নাকি বাংলাদেশের ভালো ভালো ছবি বানানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন